দেশ বিদেশের বিনোদন বিশ্বের কোনা কাঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্বশেষ খবর নিয়েই সাজানো আমাদের আজকের আয়োজন। চলুন ঝটপট জেনে নেই বিনোদন দুনিয়ার টাইমলাইন, কি ঘটছে রঙিন দুনিয়ায়। মামলা পাল্টা মামলা, এ যেন নিত্য দিনের রুটিন ওয়ার্ক শোবিজ পাড়ায়। অগ্নিখ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন আশীর্বাদ চলচ্চিত্রের প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরুদ্ধে মামলা করবেন। শিল্পী সমিতিতে লিখিত অভিযোগও করেছেন। প্রযোজক জেনিফারও কম যান না, তিনিও মাহিয়া মাহি, রোশান ও নির্মাতা মানিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন রীতিমতো সংবাদ সম্মেলন করে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসিফকে বলা হয় বাংলা গানের যুবরাজ, অথচ তারই নেই পাসপোর্ট। নিজের পাসপোর্ট পেতে অবশেষে হাইকোর্টে গেলেন আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায় খ্যাত এই গায়কের রিট আবেদনে গত বছরের 11 নভেম্বর আবেদন করা ই পাসপোর্ট দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নতুন ই পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানান আসিফের আইনজীবী এম আনিসুজ্জামান। ভিসা পাসপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। যুক্তরাষ্ট্রে একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন দেশ নাটকের এই সদস্য। জানা যায় সহসাই ফিরছেন না দেশে। বর্ডারে আটকে যেতে যাচ্ছেন নির্মাতা সৈকত নাসির। সেন্সর বোর্ডের কাচের তলে পড়তে যাচ্ছে তার চলচ্চিত্র বর্ডার। সেন্সর বোর্ড ছবিটি দেখে বেশ কিছু জায়গায় আপত্তি তুলেছে, তবে চূড়ান্ত অবজারভেশন জানাবেন বোর্ড চেয়ারম্যান। সে অপেক্ষাই আপাতত থাকতে হচ্ছে আশিস খন্দকার, সুমন ফারুক, সঞ্জু জন, অধরা খান, রাশেদ অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনীত ছবিটিকে। বর্ডার আটকে গেলেও সেন্সর পেয়েছে কাজী হায়াতের জয় বাংলা। মুনতাসির মামুনের জয় বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদির চৌধুরী, রেবেকা সহ অনেকে। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদানে ছবিটি 16 ডিসেম্বর মুক্তি দিতে চান নির্মাতা। স্ত্রী রেবেকা, রেজা জুই ও একমাত্র সন্তান রায়ানকে নিয়ে মালয়েশিয়ায় আছেন মোশাররফ করিম। সেখানেই নিজের জন্মদিন পালন করেন এই জনপ্রিয় অভিনেতা। তার জন্মদিনে নতুন ছবির ঘোষণা দেন পরিচালক নিয়ামুল মুক্তা। নির্মাতার নতুন ছবি বৈদ্যর নাম ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। আজকের শর্টকাট নিয়ে কলকাতায় ব্যস্ত আছেন ঢাকার অপু বিশ্বাস। ছবির অফিসিয়াল পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছে 23 আগস্ট। কলকাতার সাউথ সিটি মলের বারিশ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। নচিকেতা সিনেমার গানে সুরারোপের পাশাপাশি অভিনয়ও করেছেন। নতুন রেকর্ড গড়ল জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক। সম্প্রতি মুক্তি পাওয়া তাদের মিউজিক ভিডিও পিঙ্ক ভেনম ইউটিউবে এ বছরের সর্বোচ্চ ভিউ পেয়েছে। প্রিমিয়ার হওয়ার পর 24 ঘন্টায় এত ভিউ আর কোনো মিউজিক ভিডিও পায়নি। প্রিমিয়ার হওয়ার 24 ঘন্টার মধ্যে এটি 8.62 কোটি ভিউ পেয়েছে। পরবর্তী 6 ঘন্টায় আরও ভিউ পেয়ে মাত্র 30 ঘন্টায় মোট 10 কোটি ভিউ পায় মিউজিক ভিডিওটি। ব্ল্যাক পিঙ্কের ভক্তরা ব্লিঙ্ক নামে পরিচিত এবং প্রিমিয়ার পরবর্তী প্রাথমিক উইন্ডোয় তারা গানটিকে 60 লাখ লাইক দিয়েছে। এ মুহূর্তে জিসো, জেনি, রোজ ও লিসার এ ব্যান্ডটি 28 আগস্টের MTV মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও 15 অক্টোবর থেকে আগামী বছরের 21 জুন পর্যন্ত বন পিকে নামে তাদের ওয়ার্ল্ড ট্যুর থাকবে। বহুল আলোচিত সিরিজ গেমস অফ থ্রোনসের সিকুয়াল হাউস অফ দ্য ড্রাগন দিয়ে ইতিহাস গড়ল HBO। প্রচারের প্রথম দিনই 1 কোটির বেশি দর্শক উপভোগ করেছে সিরিজটির প্রথম পর্ব। HBO আর HBO ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিরিজের প্রিমিয়ারে পরিণত হয়েছে এটি। এমনকি গত রোববারের টুইটারের প্রধান বিষয়ে পরিণত হয়েছিল সিরিজটি। শুধু তাই নয়, গুগলে 20 লাখের বেশি অনুসন্ধান করা হয়েছে হাউস অব দ্য ড্রাগন নিয়ে। 28 আগস্ট দেখানো হবে এর দ্বিতীয় পর্ব। প্রতি সপ্তাহে রোববার HBO আর HBO ম্যাক্সে দেখা যাবে সিরিজটি। 23 অক্টোবরের 10ম পর্বের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে হাউস অব দ্য ড্রাগনের প্রথম সিজন। দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তবে করোনায় কোনো উপসর্গ দেখা গেছে কি না, শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউড শাহিনশাহ। 23 আগস্ট রাত 11:25 এক টুইটার বার্তায় অমিতাভ জানান দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
2020 সালে প্রথম ঢেউয়ের সময়ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিগ বি। বলি তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রতিনিয়তই নিজেকে ভাঙতে পছন্দ করেন। এবার নিজের ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন অভিনেতা। নিজের নতুন ছবি হাড্ডির পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছেন নওয়াজ। পোস্টারে রূপালী পোশাক পরা রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পাশাপাশি পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার। প্রথম দেখায় যে কেউ তাকে একজন নারী বলেই ভুল করবেন, কিন্তু তিনি তো নারী নন, তিনি নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবিটির পরিচালক অক্ষত কুমার শর্মা জানিয়েছেন শিগগিরই হাড্ডি সিনেমার শুটিং শুরু হবে।